আমাদের ভিড়ের গুলো না আমি আগে দর্শকদের দেখাই দেখুন এই পুরোটায় শুধু অ্যাওয়ার্ডস অ্যাওয়ার্ডস আর অ্যাওয়ার্ডস মানে প্রশংসা স্তুতি এবং নিজের কাজের স্বীকৃতি না না আমার না আমাদের দলের কাজের স্বীকৃতি কদিন আগেই যে থিয়েটার ফেস্টিভ্যাল হলো এখানে সারা বিশ্ব এক জায়গায় হলো সারা বিশ্ব না আমরা দেখতে পেলাম যে ফ্রান্স থেকে খুব গতকাল লিথুয়ানিয়া রোমানিয়া থেকে এসেছিল এই যে এই ভাবনাটা ইনিশিয়েট করা আগে তো আমরা নাটককে জানতাম যে মোটামুটি একটা সেট দর্শকের জন্য নাটক তারপরে আমরা দেখলাম তোমরা যখন ক্রমশ তরুণ থেকে আরো পরিণত হলে তখন নাটকটা শুধু নাটক দেখার নয় এবং বলা ভুল হবে নাটক দেখার নয় মানে তখন নাটকটা আরো বেশি পরিসরে ছড়িয়ে পড়লো এবার তোমরা বিশ্বকে মেলাচ্ছ এটা কেমন ভাবে তুমি করলে বা এটার পেছনে চিন্তা ভাবনাটা কি ছিল তোমার না চিন্তা ভাবনা একটাই ছিল যে একটা ফিল্মের ক্ষেত্রে আমি এটা ডাউনলোড করে বা টরেন্ট থেকে ডাউনলোড করে বা কোনো ডিভিডি এনে বা কোনো ব্লু-রে এনে আমি বাড়িতে চালিয়ে দেখতে পারি এবং সেখান থেকে গোটা পৃথিবীর ফিল্ম সম্পর্কে একটা ধারণা যারা ফিল্ম নিয়ে চর্চা করেন তাদের একটা মানুষের একটা হয়ে যেতে পারছে কিন্তু যারা থিয়েটার নিয়ে এখানে চর্চা করেন তারা তো দেখতে পাচ্ছেন না কারণ থিয়েটার বিষয়টা ওই পুরো অতগুলো মানুষকে নিয়ে আসা একটা ডিভিডি ক্যারি করতে প্লেনে কী আছে কিন্তু ওই সমস্ত মানুষ তার লটবহর তার সেট সেটা বিরাট বায়সা খুব একটা ব্যাপার এবং সেটা কোনো কারোর পক্ষে করা সম্ভব নয় তো এটা আমি ভেবেছিলাম যে আমার যে বিভিন্ন জায়গায় যে বন্ধুবান্ধব ছড়িয়ে আছেন দিল্লি থেকে শুরু করে বোম্বেতে যারা আমার সঙ্গে কলেজে পড়তেন বা তারপর তাদের সঙ্গে আমি একটু আলোচনা করতে বসি বেশ কিছু কর্পোরেট গ্রুপদের সঙ্গে আলোচনা করতে বসি যে কীভাবে এটা সম্ভব অন্তত একটা একটা যদি গেমস একটা কী হচ্ছে তা যদি একটু এখানে দেখানো যায় তা সেইভাবে এই ভাবনা থেকে শুরু হয় তবে হ্যাঁ এবার আমাদের ফেস্টিভ্যাল একটা ব্যাপক মানুষ এসছেন আমরা যেহেতু গতবার আমরা স্টারে করেছিলাম গত দু বছর স্টার থেকে শুরু করে যে থিয়েটারের প্রায় বলা যেতে পারে কেন্দ্রস্থল একাডেমিতে নিয়ে এসেছি প্রায় প্রত্যেক দিনই হাউসফুল গেছে মানুষ সমাদর করেছেন থিয়েটারগুলো দেখেও তারা খুব ঋদ্ধ হয়েছে তোমার কাছে কি স্পন্সর পাওয়াটা খুব ডিফিকাল্ট স্পন্সর পাওয়া ডিফিকাল্ট থিয়েটারের জন্য ডিফিকাল্ট অফকোর্স কেননা এটা কোনো মানে স্পন্সর যে দিচ্ছে সে দেখছে যে এটা কোনো সেই অর্থে দুর্গাপুজো নয় যে বহু লক্ষ লক্ষ মানুষ এখানে আসছেন ফলে এক্ষেত্রে কি সেটা খাটে কারণ ব্রাত্য বসু এখনই একটা ব্র্যান্ড মানে ব্রাত্য বসুর জন্য অনেকেই কিন্তু আর থিয়েটার দেবা তার আবার ব্র্যান্ড একটা বড় ব্র্যান্ড আর থিয়েটার দেবা ব্র্যান্ড কি থিয়েটার ওসব ব্র্যান্ড ওসব মিডিয়ার কথা আমরা প্রত্যেকে যে এই আমি মনে করি যে যে কলকাতা শহরে দাঁড়িয়ে থিয়েটার করছে যে জার্মানিতে দাঁড়িয়ে থিয়েটার করছে আর যে কল্যাণীতে দাঁড়িয়ে থিয়েটার করছে আর যে কাঁচরাপাড়া বা আমাদের পুরুলিয়াতে দাঁড়িয়ে থিয়েটার করছে তাদের মধ্যে একটাই সাদৃশ্য যে অল আর স্ট্রাগলার্স আপনি বোম্বে আসুন সাচ এ ভাইব্রেন্ট সিটি আপনি আপনার বন্ধু মানে আমার ভাইকে জিজ্ঞেস করবেন হাউ রিসোর্সফুল আই অ্যাম হ্যাঁ প্রত্যেকের সঙ্গে আমার চ্যানেল আছে কারণ জোর থেকে প্রত্যেকের সঙ্গে আমি আপনাকে আলাপ করে দেবো নানা শুধু আলাপ করা আমরা স্ট্রংলি রেকমেন্ড করবো প্রথমে আপনি একটা প্রোফাইল তৈরি করুন না এটা ফোনটা তো লুকিন না ওই শশী নায়ার আমার বিশেষ বন্ধু তাকে দিয়ে পড়াবো আমি আপনার লুক তৈরি করবে টিনা গঙ্গাদেব সেও আমার বিশেষ বান্ধবী কেন পড়াবে পুরস্কার পাওয়ার জন্য আমরা সবাই প্রচন্ড খাটি সারা জীবন খাটি যে আমরা যেন কোনো পুরস্কার পাই কিন্তু সবার কাছে সেই সাকসেসটা ঠিক সেরকম ভাবে এসে পৌঁছায় না প্রত্যেকের জীবনে ইন্ডিভিজুয়াল সাকসেস আছে ব্রাত্যদার জীবনে এটা কি একটা সাকসেসের মাপকাঠি এই অ্যাওয়ার্ডের এই পুরো স্প্রেডটা না না আমার কাছে এগুলো কোনো মাপকাঠি নয় এগুলো আমার কাছে মনে হয় যে কাজ করেছি পেয়েছি পেতে ভালো লেগেছে যারা পেছেন আমি একা আমি তো আবার বলছি আমি একা পাইনি এখানে দেখো তুমি যে তোমার চ্যানেলে অ্যাওয়ার্ড বললে সেখানে এখানে বিশেষ অভিনেত্রী আছে এখানে সেরা নাটক আছে এখানে এগুলো আছে এই যে সেরা টেক্সট এটা আছে সেরা মিউজিক ফলে এরকম নানা রকম সবাই মিলে অ্যাওয়ার্ডগুলো পেয়েছে এই আর কি লাঞ্চে যাবো আর লাঞ্চের প্রিপারেশন দেখুন ব্রাত্যদা একেবারে কর্পোরেট লুক দিয়ে এসেছে সকালে যে চেহারাটা দেখেছিলাম তার থেকে একেবারে আলাদা
আর ব্রাতদা জানিয়ে রাখি তুমি না বলা সত্ত্বেও এই বইটা আমি নিয়ে এসেছি, কারণ এটা নিয়ে আমাদের আমার কিছু প্রশ্ন আছে এই বইটা নিয়ে। ঠিক আছে, নিশ্চয়ই তুমি কিছু মনে করবে না। দেখো ব্রাতদা, গাড়ি এটা কিন্তু মানুষের একটা লাইফস্টাইল চেঞ্জের সূচক। আমরা প্রথমে একটা ছোট গাড়ি কিনি, তারপরে তার থেকে একটা বড় গাড়ি কেনার স্বপ্ন দেখি, এবং গাড়ি কেনার স্বপ্নটাই একটা অন্যরকম কনজিউমারিজম এর আইডিয়া দেয়। ঠিক, এটা পরিবর্তনশীল জীবন, সেটা তো কোনো ইস্যুই নয়। এই যে পরিবর্তনের কথায় যখন উঠলো, পরিবর্তন এই শব্দটা সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত ছিল আরেকটি শব্দ, যেটা অভিধানে ছিল কিন্তু সেইভাবে কয়েনেজ হয়নি, বুদ্ধিজীবী মহল। সেখানে তোমার একটা মানে অন্যতম ভূমিকা ছিল সেই সময়। একটু যদি স্মৃতির পাতা উল্টে দেখা যায়, সেটা কি ঠিক ছিল না ভুল ছিল এখন কি মনে হয়? কথা হচ্ছে যে সেই সময়টা যখন অবশ্যই পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে খুব গুরুত্বপূর্ণ একটা সময়, কারণ একটা রাষ্ট্রশক্তি যাচ্ছে, একটা রাষ্ট্রশক্তি আসছে, একটা সরকার যাচ্ছে, একটা সরকার আসছে। কিন্তু আমরা যখন মুভমেন্টে জড়িয়ে ছিলাম তখন এই গোড়ায় সরকার পরিবর্তন বা আন্দোলন এটা আমাদের কাছে বড় কথা ছিল না। আমাদের বড় কথা ছিল যে একটা সরকারের বিরোধিতা করা, একটা ফাসিস্ট শক্তির বিরোধিতা করা, এবং একটা রাষ্ট্রীয় সন্ত্রাস, যেটা নন্দীগ্রামের মতো ঘটনা যখন ঘটে বা শিমুরের মতো ঘটনা যখন ঘটে, এবং সেটা আস্তে আস্তে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা সর্বাত্মক মারির চেহারা নেয়। এই যে মারির চেহারা নিল, সেইটা আমরা তখন ঐতিহাসিক কারণেই আমরা রাস্তায় নেমেছিলাম। এবার এটা ঠিক ছিল না ভুল ছিল, তারপর সেখান থেকে আমি বা আমার মতো কেউ কেউ বুঝতে পারেন যে আমরা আসলে এই আন্দোলনটা খুবই একপেশে মতো হয়ে যাবে যদি না আমরা এই সরকারকে চাই না বলার পাশাপাশি কাকে চাই সেটা যদি নির্দিষ্ট না করি, তখন যাকে বলে আমরা আমাদের এখন যে আমার দল তৃণমূল কংগ্রেস, তখন সেই দলে আমরা কয়েকজন সমর্থন করি এবং সরাসরি সমর্থন করি। বরনেত্রীর সঙ্গে আমাদের পরিচয় হয়, তাকে আন্দোলনে তার আন্দোলনে আমরা গিয়ে এই বিষয়টা যেমন মানে পাশাপাশি সিভিল মুভমেন্টের পাশাপাশি কিন্তু পলিটিক্যাল মুভমেন্টও হচ্ছে, সিভিল মুভমেন্টে একটা অংশকে পলিটিক্যাল মুভমেন্টকে সাপোর্ট করে, এই হচ্ছে মূল বিষয়। এবার সেটা ঠিক ছিল না ভুল ছিল তার ঐতিহাসিক বিচার কী সেটা একটা সময় প্রমাণিত হবে, কিন্তু আমার মনে হয় সেই সময় দাঁড়িয়ে আমাদের আবেগটা অনেক শুদ্ধ ছিল, অনেক পিওর ছিল। এমনকি যারা ওই তৃণমূলকে সমর্থন করলেন এবং যারা করলেন না তাদের মধ্যে ডিসপিউট হতে পারে, কিন্তু দুপক্ষই তাদের জায়গায় অনড় ছিলেন, এবং সেটা মোটের ওপর আমি অন্তত যারা আমার বা আমার মতো কারো কারুর সঙ্গে এই রাজনৈতিক মতবিশ্বাসী ছিলেন না তাদের আমি কখনো সেই মতটাকে আমি অসম্মান করি না, এটুকু বলতে পারি। তো এখন কি তোমার মনে হচ্ছে বিরোধিতা মধ্যে যে নেতিবাচক ব্যাপারটা আছে সেটাকে ক্ষমতায় এসে পজিটিভ করার ব্যাপারটা অনেক বেশি কঠিন, অনেক বেশি চ্যালেঞ্জিং, এবং সেখানে শুধু বোমা ফাটালেই চলে না? বিরোধিতা বিষয়টা সবসময় থাকা দরকার, এবং সে বিরোধিতাটা গঠনমূলক, কোনটা কতদূর গঠনমূলক আর কতদূর নেতিবাচক এর সত্যি কোনো মাপকাঠি নেই। বিরোধিতা যে করবে সে বিরোধিতার মাপ অনুযায়ী করবে, তার নিজস্ব মাপ অনুযায়ী সে করবে। এবার মানুষ দেখছেন, মানুষ বিচার করবেন। বিরোধিতা আমাদের 4 বছর আমাদের সরকারকে সহ্য করতে হয়েছে, প্রচুর বিরোধিতা সহ্য করতে হয়েছে, কিন্তু তারপরে দেখা গেছে যে পরপর আমাদের নির্বাচনী সাফল্য ক্রমশ বেড়েছে এবং বিরোধীরা কমতে 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 গেছে। তা বিরোধীরাই এবার ঠিক করবেন যে তাদের বিরোধিতাটা কোন পর্যায়ে তারা যায় নিয়ে যাবেন। ব্রাতদার কথা শুনে যেটা মনে হচ্ছে যে ব্রাতদা না প্রত্যেকটা উত্তর আরেকটা প্রতিপ্রশ্ন তৈরি করবার জায়গা করে দিচ্ছে, আর আমার প্রশ্নগুলো ভেতরে মানে গিজগিজ করছে এখন। তাও অতটা লোভ তো করা যায় না, আমি একটা প্রশ্নই এই গাড়িতে তোমাকে করতে চাই। বুদ্ধিজীবী, পরিবর্তন, এইগুলোর সঙ্গে আরো একটা টার্ম কয়েনেজ হলো, সেটা হচ্ছে আমরা শিল্প বলতে জানতাম আঁকিবুকি, জানতাম একটা সুন্দর কিছু যেটার মধ্যে এস্থেটিক্স থাকে। ক্রমশ যেটাকে এক্ষুনি তুমি মিডিয়ার কথা বলছিলে, মিডিয়ায়, কাগজে, ইলেকট্রনিক চ্যানেলে শিল্প কথাটা কিন্তু একটা অন্যরকম ব্যাপার হয়ে গেল। পশ্চিমবঙ্গে শিল্প আসে না,
পশ্চিমবঙ্গে শিল্প আসছে না, এটা পলিসির প্রশ্ন। সেটা হচ্ছে যে শিল্প নাইনেও যদি চাকরি হয়, শিল্প নাইনেও যদি কৃষকদের উপর গুলি না চালিয়ে যদি কাজ করা যায় এবং এই ফ্লাইওভার গুলো হতে পারে, এই শপিং মল গুলো যদি হতে পারে এবং পাশাপাশি গ্রামে হাজার হাজার কিলোমিটার রাস্তা হয়ে যেতে পারে, পানীয় জলের বন্দোবস্ত হয়ে যেতে পারে, কন্যাশ্রী প্রকল্প হতে পারে, আমি আর ওই রাজনৈতিক স্লোগানে ঢুকছি না, কিন্তু এতগুলো কাজ হয়েছে, মানুষ সেটা রক্ত দিয়ে অনুভব করেছে। তো তার শিল্প এলো না এলো তার সঙ্গে কী সম্পর্ক? এখন কথা হচ্ছে যে সেগুলো কি শিল্প আসবে না আসবে, কিন্তু সেটা নট অ্যাট দ্য কস্ট অফ দ্য ফার্মার্স আর পুয়ার পিপল। আমাদের রাজ্য অন্য রাজ্যের সঙ্গে গুলি ফেলে চলবে না, এখানে একটা বর্ডার আছে এবং সে বর্ডারে অনেক সময় আমরা চাই বা না চাই তার মাইগ্রেশন ঘটে এবং জনবসতির যে সংখ্যা আমাদের এখানে স্বাধীনতার পর সেটা অন্য যে কোনো রাজ্যের থেকে জনবসতির হার আমাদের অনেক বেশি, অথচ জমি তো একই আছে, বরং আমরাই টুকরো হতে হতে গেছি। আমাদের এখানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনও হয়েছে, গোর্খাল্যান্ডের মতো আন্দোলনও হয়েছে, কামতাপুরীর মতো আন্দোলন হয়েছে, অর্থাৎ জমি সবাই কাটতে চেয়েছে, আমাদের কেটে নিতে চেয়েছে, জমি তো কম সংখ্যা, এবার তারপরেও জমি আছে, ল্যান্ড ব্যাংক তৈরি হয়েছে। এখন শিল্প যদি এমন কেউ শিল্প করতে চান, তিনি মনে করেন যে শিল্প করবেন এবং ডিসেটেলমেন্ট ঘটাবো, মানুষকে উচ্ছেদ করে দেবো, শিল্প করব প্রচুর মানুষকে চাকরি দেবো, 10,000 বা 30,000 কি 50,000 মানুষকে চাকরি দেবো, 2,00,000 মানুষকে মেরে ফেলে, সেটা তো কোনো কাজের কথা হতে পারে না। তো ঘটনা হচ্ছে যে তার মধ্যেও আমাদের মুখ্যমন্ত্রী এরটা ভয়ানক একটা চেষ্টা করেছেন এবং তার একটা ভয়ানক ফলাফল, দুর্দান্ত ফলাফল দেখা গেছে যে গোটা রাজ্য জুড়ে এতগুলো কাজ হয়ে গেছে, যে কাজগুলো আমি বলতে বলতে গেলাম।